বরিশালে সরকারি জমি লিজ দেওয়ার অভিযোগ উঠেছে জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা গেছে জনসাধারণের চলাচলের একমাত্র ফুটপাথটি লাল নিশান দিয়ে মাকসুদা বেগম নামে একজনকে দখল বুঝিয়ে দিয়েছে জেলা পরিষদ। বরিশাল সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডে নবগ্রাম রোডের স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলামের ভোগ দখলীয় বাড়ির সামনে সরকারি রাস্তার জমি লিজ দেওয়ার বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল। এতে আমিনুল ইসলামের পরিবার ও জনসাধারণের চলাচলের পথটি বন্ধ হয়ে যায়। আমিনুল ইসলামের অভিযোগ, সরকারি রাস্তা বেআইনিভাবে লিজ দিয়েছে জেলা পরিষদ। এ নিয়ে আদালতে একটি মামলা হয়েছে। এ ব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবিলম্বে ফুটপাথটি অবৈধ দখলমুক্ত করে জনগণের চলার পথ সুগম করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কোনো একটা বিশেষ পক্ষকে তার স্বার্থ রক্ষার জন্য এটা লিজ দিয়েছে। এই লিজটার জন্য আমাদের উঠানা বাড়িতে ঢোকা নামা এবং বিভিন্ন কার্যকলাপে অসুবিধা হইতেছে। সাধারণ জনগণের জায়গায় এরকম জোরজুলুমি করিয়ে তারা টাকা অবৈধভাবে দিয়ে এরকম লিজ নিয়ে আমাকে হয়রানি করতে, 5টি বস্তুদের আমাদের হয়রানি করতেছে। জেলা পরিষদ আইন করতে গিয়ে জেলা পরিষদ রেকর্ডই করে না এখন পর্যন্ত।